সো আমাদের কোর্সে পিকচার এবং ভিডিও অ্যাড করার জন্য প্রথমেই আমাদেরকে কোর্সে লগ ইন করতে হবে। কোর্সে লগ ইন করার পর টার্ন এডিটিং অন এই অংশে ক্লিক করে এডিট অপশন অন করতে হবে। এরপর যে অংশে আমরা পিকচার অ্যাড করব সে অংশে এডিট সেকশনে গিয়ে এডিট অপশনটা ওপেন করতে হবে। এরপর আমরা যে অংশে পিকচার অ্যাড করব সে অংশের একটা স্পেস দিয়ে পিকচারের জন্য জায়গা তৈরি করব, এবং এখানে যে অপশনটা আছে ইনসার্ট ইমেজ অর এডিট, এখানে আমি ক্লিক করলে এখানে ব্রাউজ রিপোজিটরিজ এখানে আমি যাব। এরপর এখানে অনেক রকম অপশন পাবো যেগুলোর মাধ্যমে আমি আমার পিকচার অ্যাড করতে পারবো। বাট এখানে আপলোডে ফাইল যদি ক্লিক করা থাকে সেক্ষেত্রে আমি আমার পিসি থেকে পিকচার চুজ করতে পারবো এবং এটা আপলোড দিতে পারবো। তো পিকচারটা তাহলে আপলোড হয়ে গেছে, বাট এখানে একটা ডেসক্রিপশন চাচ্ছে। তো যদি হচ্ছে যে ডেসক্রিপশন দেওয়া যায় তাহলে ভালো, আদারওয়াইজ এখানে ক্লিক করতে হবে দিস ইমেজ ইজ ডেকোরেটিভ অনলি, এখানে ক্লিক করলে আর ডেসক্রিপশনের প্রয়োজন হবে না। এখন আমাদের পিকচারটার সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে খুব সহজেই আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে সাইজ নামের যে অপশনটা আছে সেখানে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো সাইজ দিয়ে এখানে অটো সাইজ যেটা এখানে ক্লিক করলেই এটা অটোমেটিকলি সাইজ হয়ে যাবে, রিশেপ হয়ে যাবে। এরপর আমরা সেভ ইমেজ দিলেই এটা সেভ হয়ে যাবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনি চাইলেই কিন্তু অ্যানিমেটেড বা মুভিং ইমেজ আপনি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কম্পিউটার থেকে আপনাকে জিআইএফ ফরম্যাটের যে কোনো একটা পিকচার চুজ করতে হবে। তো আপনি গুগলে গেলেই জিআইএফ ফরম্যাটের যে কোনো পিকচার অ্যাড করতে ডাউনলোড করতে পারবেন এবং আপনার রিপোজিটরি হিসেবে আপনি কোর্সে অ্যাড করতে পারবেন। তো এরপরে আমরা সেভ চেঞ্জ দিলেই মোটামুটি আমাদের পিকচারটা রেডি হয়ে যাবে। এখানে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের পিকচার অ্যাড হয়ে গেছে।